সাগরের সুদীর্ঘ বদ্বীপ জুড়েই চিরসবুজ বাংলাদেশ। বাংলাদেশ আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের দূরদর্শী বঙ্গবন্ধু 1966 ছয় দফায় পূর্ববঙ্গে নৌবাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠা, 1971 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক আহ্বান সারা দিয়ে জাতিসংস্থা অংশ। 22 জন বীর নৌ সদস্য সহ 30 লাখ মানুষের প্রাণ আর অসংখ্য মানুষের সম্পূর্ণ বিনিময়ে আসে স্বাধীনতা। 1972 অজস্র মানুষের শ্রদ্ধা ভালোবাসা আর নিরাপত্তার লক্ষ্যে 1972 বাংলাদেশ 2টি সাবমেরিন সংগ্রহের জন্য দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় সমঝোতা চুক্তি। 2016 সালের 14ই নভেম্বর সাবমেরিন দুটি চীন সরকার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ ও দিক নির্দেশনার ফলে এই অঞ্চল সম্ভব হয়েছে। 20 ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশ জনসীমায় এসে পড়ছে নবযাত্রা ও জয়যাত্রা সাবমেরিন। সাবমেরিনের নাম শব্দ ডুবোজাহাজ। এটি এমন একটি নৌযান যা পানির নিচে স্বাধীনভাবে চলতে পারে। এতে কিছু ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে যার থেকে পানি ও বাতাস ঢুকিয়ে সাবমেরিন ডুবানো এবং ভাসানো হয়। সাবমেরিনে উন্নত মানের স্টিল ও টাইটেনিয়াম ব্যবহার করা হয় বলে ভেতরে চাপের কোনো পরিবর্তন হয় না। এর ভেতরে পানির ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। সাবমেরিন সাধারণত পানির 5,000 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। সামরিক প্রয়োজনে সাবমেরিনের ব্যবহার সবচেয়ে বেশি। সাবমেরিন বিমানবাহী জাহাজ বহরকে রক্ষা করতে পারে, প্রচলিত স্থল আক্রমণ এবং বিশেষ বাহিনীকে উপকূলীয় সংহতের জন্য সাবমেরিনের ভূমিকা অপরিসীম। শত্রুকে মোকাবেলা করার জন্য সাবমেরিন টর্পেডো ও মাইন ছাড়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রে সজ্জিত। নিউক্লিয়ার ওয়ারহেড সম্বলিত দূরপাল্লার ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইলও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। বিশ্বের সকল শক্তি ধর্মের সহ সর্বমোট 40টি দেশে সাবমেরিন রয়েছে। এই তালিকায় এই সম্প্রদায় হল উন্নয়নশীল বিশ্বের রোল মডেল বাংলাদেশের।
76 মিটার এবং প্রস্থ 7.6 মিটার। মিন ক্লাসের এই স্থানীয় সর্বোচ্চ এবং সমুদ্রে যুদ্ধ জাহাজ এবং আকাশে হেলিকপ্টারের পর এই প্রথম বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক বঙ্গবন্ধুর সুনামে এক শক্তিশালী দুঃসাহসী অবদানের জন্য ত্রিমাত্রিক নৌবাহিনী।